नमस्कार बंधुरा, आज के निरामिष पनीर रेसिपि देखाबो। चलून देखे नहीं करते कि लागबे। आमी पनीर निये निएछि 200 ग्राम आछे, छोटो छोटो टुकड़ो करे केटे निएछि। आर लागबे गोटा गरम मसला, तेजपाता, आर एखाने अल्प एकटु छोटो चामचेर हाफ चामचि हलुद गुड़ो, एक चामचि जिरे गुड़ो आर एक चामचि काश्मीरी लंकार गुड़ो, और इखने चार चामची मतन पोस्त और काजू बादाम बाटा नहीं एक इंची आदा और तीनटे काचा लंका बाटा आछे। लागबे एकटु बाटार और रान्नार जन्य लागबे सादा तेल और स्वाद मतन नून और मिष्टी और एकटु कसूरी मेथी। एक कड़ाई बसिए दिएछि, दो चामची मतन आमी रिफाइन तेल एर मध्ये दिए दिलाम। এবার আমি পনিরগুলোকে ভেজে নেব হালকা করে। এই তরকারিটা আমি সাদা সাদাই করব, ওই জন্য অল্প একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে দেব। কিন্তু আমি পনিরের সঙ্গে শুধু নুন মাখিয়ে নিলাম। পনিরটা আমার হালকা করে ভাজা হয়ে গেছে, এবারে পনিরগুলোকে আমি তুলে নেব। বেশি পনিরটা ভাজবো না, তাহলে শক্ত হয়ে যাবে। এবারে আমি ওই পনির ভাজার তেলের মধ্যে আমি গরম মশলাগুলো আর তেজপাতাটা ফোড়ন দিয়ে দিচ্ছি। এই মশলাগুলো একটু হালকা করে ভেজে নেব, যেই গন্ধ বেরিয়ে যাবে। এবারে আমি আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। যেহেতু লাচিটা স্বাদ মতন আমি একটু নুন দিয়ে দিলাম। এবারে আমি মশলাটা কষানো হয়ে গেছে, এবারে আমি এর মধ্যে এই গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। এবার এই মশলাটা দিয়ে একটু কষিয়ে নেব। এবার এই মশলাটা আমার কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি কাজু বাদাম আর পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি। ভালো করে না নামলে তলাটা লেগে যাবে। এবার আমি এর মধ্যে মিক্সি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। আর একটু ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে স্বাদ মতন একটু চিনি দিয়ে দেব। মিষ্টি, ঝাল মিষ্টি মতন হবে তরকারিটা, নিরামিষ তরকারি। আমি এর মধ্যে একটু
कसूरि मेथी दिए दीची। कसूरि मेथीटा दी खूब सुंदर एक गंध बेर मध्य पनीर दिए देव दिए एक भलो नेब भाई कषानो माथा माथा हो गए नड़ाचाड़ा देवा एवे हमें बाटार्टा दिए देव बाटार्टा दिए दिए पाँच मिनटर जो ढेके रेखे देव पाँच मिनट हो गए पनीरटार की अवस्था देख पनीरटा पूरा कमप्लीट हो गए एरकम थाकबे गैसटा निभिए दिल देख रान्नाटा कमप्लीट हो गए আপনাদের যদি ভালো লাগে একবার ট্রাই করে দেখবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমার পাশেই থাকবেন আর একটা লাইক দেবেন আর প্রচুর শেয়ার করবেন।